হ্যালো বন্ধুরা আছেন সবাই আমি আর আপনারা দেখছেন শ্যামিল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কাছে যদি লার্নার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনারা সেই লাইসেন্সটা কীভাবে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন অথবা আপনারা যদি লার্নার ড্রাইভিংসের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনারা যদি লার্নার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান তারপরে আপনারা কী করবেন বা আপনারা কীভাবে যে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স হয় সেটার জন্য অ্যাপ্লাই করবেন তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে অ্যাজ এ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন তো সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তো উপরে আইবর্ডে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখানে জাস্ট ক্লিক করে কিন্তু সেই ভিডিওটিকে দেখতে পারবেন রাইট তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই তো দেখুন আপনারা যখন মানে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার যে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সটি থাকবে সেই লাইসেন্সের এক কপি মানে পিডিএফে বলেন বা জেপিজিতে বলেন এক কপি এক কপি ফটো লাগবে আর লাগবে আপনার একটা অ্যাড্রেস প্রুফ সেটা আধার কার্ড বা ভোটার কার্ড এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে অনলাইনে আপলোড করতে হবে আর ফটো আর সিগনেচার তো আপনি অলরেডি আগে থেকে আপলোড করে রেখেছেন আপনি যখন অ্যাজ এ লার্নার ড্রাইভিংসের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন তো অ্যাপ্লাই করা আছে তাই লাগবে না এবং ফিজিক্যালি কিন্তু আপনার যখন আর যাবেন টেস্ট করতে তখনও কিন্তু আপনাকে ফিজিক্যালি ছবি এবং সাইন কিন্তু সেখান থেকে তুলে নেবে আর ফি পেমেন্টের কথা ফি পেমেন্ট আপনারা চেক করে দেখবেন অনলাইনে হচ্ছে কি না যদি অনলাইনে হয়ে যায় তাহলে আপনারা অনলাইন থেকে ফি পেমেন্ট করে দেবেন এবং স্লট বুকিং করে নেবেন আর যদি অনলাইন থেকে না হয় তাহলে আপনাদেরকে আর অফিসে যেতে হবে যাওয়ার পর সেখান থেকে কিন্তু অফলাইনে কিন্তু আপনাকে ফি পেমেন্ট করে নিতে হবে ওকে তো চলুন আমরা এবার অ্যাপ্লাই করে নিই খুব ইজিলি সহজভাবে তো আমরা চলে আমাদের ল্যাপটপের স্ক্রিনে আপনি চাইলে এটি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন ইজিলি তো আমি দেখুন আমার ল্যাপটপের যে গুগল ক্রম বউজার আছে সেটাকে আমি খুলে নিয়েছি এবং এখানে আমি জাস্ট এখন টাইপ করব পরিবহন রাইট এ হচ্ছে পরিবহন এটাকে আমি জাস্ট ওপেন করে নিলাম পরিবহন ওয়েবসাইটটিকে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট পেজেও আসতে পারবেন তো হচ্ছে পরিবহনের ওয়েবসাইটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমরা জাস্ট ওপেন করে নিই এটাকে তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কাছে এরকম অপশন খুলে গেল তো এখানে আমরা চলে আসবো অনলাইন সার্ভিসেস এখান থেকে আপনার দুই নম্বর অপশন চুজ করবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস তো এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আরেকটা পেজ চলে আসবে এবং এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ডিস্ট্রিক্টের নাম এখান থেকে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এই বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম অপশান আছে নিউ লার্নার লাইসেন্স অর্থাৎ আমি আগে যে ভিডিওটি বানিয়েছিলাম মানে প্রথমবার আপনি যখন ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে নিউ লার্নার ড্রাইভিংসের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হয়ে যাওয়ার এক মাস পর কিন্তু আপনারা যে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা তো আগে করে নিয়েছি লার্নার ড্রাইভিং লাইসেন্স আমাদের কাছে সেটা চলে এসছে এখন আমরা পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স করব তো সেই জন্য দেখতে পাচ্ছি নিউ ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করতে হবে তো আমি করে দিলাম ক্লিক এখানটায় ক্লিক করার পর দেখুন এখানে কিছু ডিটেলস আপনাকে বলে দিয়েছে আগে থেকেই যে প্রথমে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ফিল করতে হবে তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড ফটোন সিগনেচার এখানে বলছে কিছু কিছু স্টেটে অনলাইনেই হয়ে যায় ফটো এবং সিগনেচার আপলোড করা আপনার আরটি অফিসে গিয়ে আপনার আলাদা করে ফটো বা সাইন নেয় না কিছু কিছু স্টেটে এটা অনলাইনেই হয়ে যায় আর কিছু কিছু স্টেটে আপনাকে আরটি অফিসে গিয়ে আপনার ফটো তোলা হয় এবং সিগনেচার করা হয় ওকে তারপরে এখানে বলছে ডিএল টেস্ট স্লট বুকিং অর্থাৎ আপনার যে মানে টেস্ট হবে সেই জন্য স্লট বুকিং এটা অনলাইনে হয়ে যায় কিছু কিছু স্টেটে এবং কিছু কিছু স্টেটে অফলাইনে করতে হয় এবং পেমেন্ট ফি পেমেন্ট ফিটা অনলাইনে হয়ে যায় ওকে তো দেখুন এখানে এবার আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কী হবে আমাদের কাছে নতুন একটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি যে হোল্ডিং লার্নার লাইসেন্স এইখানটায় টিকমার্ক দিয়ে রাখবেন কারণ আমাদের কাছে লার্নার লাইসেন্স আছে সেজন্য এবং এখানটায় আপনার যে লাইসেন্স নাম্বার পেয়ে যাবেন লার্নার লার্নার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এখানটাতে আপনার যে ডেট অফ বার্থ সেটা দিয়ে জাস্ট এখান থেকে আপনি ওকে করে দেবেন ওকে তো ড্রাইভিং লাইসেন্সটি কীভাবে দিবেন দেখুন এরকম একটা অপশন দিয়ে দিয়েছে আর অর্থাৎ আমাদের এখানে ডাব্লু বি তারপরে দুটো লেটার তারপরে স্পেস দেবেন তারপরে বাকিটা এরকম করে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কী অনুপাতে দেওয়া আছে একটু আপনারা দেখে নেবেন দেখে এটা দিবেন ওকে তো এখানে দেওয়ার মানে ওকে করার সঙ্গে সঙ্গে কীভাবে আমাদের কাছে নতুন একটা পেজ খুলে যাবে এরকম একটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এবং এখানটায় আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে সেটা হচ্ছে এখানে আপনার নাম্বার এখানে ডেট অফ বার্থ এখানে লাইসেন্স নাম্বার ওকে এখানে মোটর ক্যাটাগরি ইস্যু ডেট আর এক্সপায়ারি ডেট এগুলো কিন্তু সব এখানে শো করবে তো আপনারা যদি একটু মানে নিচে স্কল ডাউন করেন তাহলে দেখতে পাবেন আপনার কাছে এরকম সমস্ত ডিটেলস কিন্তু খুলে যাবে এবং এইখানটায় দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ডিটেলস এইখানটাই তো এখানে সমস্ত পার্সোনাল ডিটেলস থাকবে এদিকে আপনার আধার নম্বর মানে আপনি লার্নার লাইসেন্স করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছিলেন এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখান থেকে চলে আসবে রাইট এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত অ্যাড্রেস শো করবে এবং ড্রাইভিং স্কুল ডিটেলস যদি কিছু দিয়ে থাকেন তাহলে আসবে নাহলে একটা খালি থাকবে ওকে তো এগুলো তো আমরা আগে থেকেই ফ্লাপ করে রেখেছি অলরেডি তারপর আপনি আরও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা এরকম অপশন দেখতে পাবেন এবং এখানটায় যে এই যে লেখা আছে না এই অপশনটি এই যে লেখাটা প্রথমে আপনার এইখানে থাকবে এখানে এবং এখানে যখন থাকবে তখন আপনি জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে এই ঘরটিতে ক্লিক করবেন করলেই কিন্তু এই লেখাটা এদিকে চলে আসবে ঠিক আছে আমার দেখুন চলে এসছে তো এরকম আসার পরে আপনি জাস্ট এখানটায় সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করবেন তো আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন আপনার কাছে আর একটা মানে পপ আপ পেজ খুলে আসবে এরকম একটা পেজ এবং এখানে আপনাকে বলে দিচ্ছে দেখুন যে এই সমস্ত ডিটেলসটা এখানে যারা দেখাচ্ছে এই ডিটেলসটা কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেই কার্ডে কিন্তু উঠে আসবে তো আপনি একবার চেক করে নিন এই ডিটেলসগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট ওকে করে দেন ওকে আর যদি ঠিক না থাকে তাহলে ক্যান্সেল করে আপনি আটি হাজার যোগাযোগ করুন যদি আপনার কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে ওকে তো দেখুন আমরা ও ওকে করে দেবো ওকে করার পর আর একটা পেজ খুলে দেবে এখানে মানে অ্যাকোনোলজমেন্টের স্লিপের পেজ তো আপনারা এই অ্যাকোনলজমেন্ট স্লিপের যাবতীয় ডিটেলস এখানে দেখতে পারবেন আপনার যাবতীয় ডিটেলস কিন্তু এখানে থাকবে সমস্ত কিছু এবং এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে তো এটার আপনি একটা প্রিন্ট আউট করে নেবেন এটা আপনার ফর মানে এটা এই প্রিন্ট আউটটা আপনাকে নিয়ে যেতে হবে সেখানে যখন আপনার টেস্ট হবে সেদিনকে নিয়ে যাওয়ার পরে নিচের দিকে আবার দেখতে পাবেন আপনি একটা অপশন পাবেন নেক্সটের তো নেক্সটে যখন আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে আর একটা পেজ এরকম চলে আসবে এবং এইখানটায় আপনি আরেকটু নিচে স্কল ডাউন করবেন এখানে আপনার কী করতে হবে এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তো আমরা আপনি যখন নিচে স্ক্রল ডাউন করবেন রাইট এখানে সাবমিট যখন করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে বলবে যে ডকুমেন্টস আপলোড করতে ওকে তো ডকুমেন্টসের ক্ষেত্রে দেখুন এখানে পেন্ডিং পেন্ডিং কোনটা বলছে দেখুন আমরা তো ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে ফি পেমেন্ট করতে হবে আর স্লট বুকিং করতে হবে তো দেখুন এখানে যদি ফি পেমেন্ট না হয় তাহলে আপনারা আরটিও অফিসে গিয়ে করে নেবেন আর যদি হয়ে যায় অনলাইনে তাহলে খুব ভালো কথা তারপরে স্লট বুকিং স্লট বুকিং আপনারা অনলাইনে করে নেবেন যদি অনলাইনে হয়ে যায় খুব ভালো যদি না হয় তাহলে আপনারা আরটিও অফিসে গিয়ে করে নেবেন রাইট তো দেখুন আমি এখানে ডকুমেন্টস আপলোড কীভাবে করবেন ডকুমেন্টস আপলোড এখানে টিকমার্ক দেওয়া থাকবে তারপরে এখানে জাস্ট প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে আরেকটা পেজ খুলে যাবে এবং সেখানে আপনাকে বেশি কিছু আপলোড করতে হবে না জাস্ট একটা আধার মানে অ্যাড্রেস প্রুফ আর আপনার যে লার্নার ড্রাইভিং লাইসেন্স আছে সেটার একটা কপি এখানে আপলোড করে দিলেই হবে অর্থাৎ আধার কার্ড আর আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের কপিটা আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে রাইট তো ওটা আপনারা আপলোড করে দেবেন আর ফি পেমেন্ট ফি পেমেন্ট আর স্লট বুকিং যদি অনলাইনে হয়ে যায় তাহলে তার রিসিভ আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে যে ডেটে আপনার স্লট বুকিং থাকবে সেই ডেটে চলে যাবেন সেখানে আপনার টেস্ট হবে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু চলে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে বলবেন না বন্ধু বন্ধুদের শেয়ার করতে বলবেন না আর আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর সেখানে খোঁজ নিয়ে নেবেন কত দিনের মধ্যে পাওয়া যাবে সেটা বাই পোস্টে আসবে কিনা তো বেশিরভাগ ক্ষেত্রে বাই পোস্টেই কিন্তু চলে আসে তো আপনারা দেখে নেবেন সেটা তো আজকে জন্য এই পর্যন্ত দেখা হবে পরে নতুন কোনো একটা ভিডিও হয়েছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন